আমার নাম কাবেরী সামন্ত, বয়স 63। আমার হাঁটুতে প্রবলেম অনেক দিন ধরেই শুরু হয়েছে, প্রায় 10-12 বছর হবে। প্রথমের দিকে অতটা অসুবিধা হতো না, ওষুধ ডাক্তার দেখে ওষুধ খেয়েছিলাম, একটু একটু কমে যেত, কিন্তু পরের দিকে আর হচ্ছিল না। তারপরে 4-5টা অনেক ডাক্তার দেখাই, আউট অফ ওয়েস্ট বেঙ্গলও দেখিয়েছি, কিন্তু লিফ্ট ছাড়া ওঠানামা করতে পারতাম না। লাস্টের দিকে লাঠিও নিয়েছিলাম, লাঠি ছাড়া রাস্তায় বেরোতেই পারতাম না। তারপরে আমি কি করব ভাবছি, ভাবতে ভাবতে ডক্টর সন্তোষ কুমারের খোঁজ পাই। আমার ছেলে ওই সব ওর বন্ধু বান্ধবের কাছে খবর পায়, আমার দেওরও বলে ওই তুমি আর কিছু নয়, ডক্টর সন্তোষ কুমারের কাছে চলে যাও, ওখানে যে করো। দিয়ে আমার হাজব্যান্ডের সব খোঁজ খবর নিয়ে আমরা ওখানে দেখাতে চাই। দেখিয়ে আমার ডাক্তারবাবু ব্যবহারটা ভালো লাগে। আমি বলি ডাক্তারবাবু একটা হাঁটু আগে করবেন তো, বলে না একটা হাঁটু আগে করলে আবার 6 মাস বাদে আর একটা করবো, আপনি করুন, আমার কোনো অসুবিধা নেই, আপনাকে 7 দিন বাদে ছুটিয়ে পাহাড়ে পাঠিয়ে দেবো। আমি বললাম বাবা আপনি এরকম বলছেন, কী করবো। তারপর ডাক্তার দেখে এসে বাড়িতে আলোচনা করলাম, ছেলে দেওর ওরা সব ছিল, কথা বললাম, বললো হ্যাঁ হ্যাঁ করি না, একই টাইমে কিছু হবে না, এইভাবে করালাম। লাস্টে এবার অপারেশন করার পর আমার সেই প্রবলেমও না এখন আর কোনো নেই, আমি সব পাবলিক ভেহিকেলস হয়ে যেতে পারি, মেট্রোতেও যেতে পারি, লিফ্ট ছাড়া ওঠানামা করতে পারি। 22-এ আমার নাতি এসেছিলো ডিসেম্বরে, তখন মানে ও তখন এলে কোথাও নিয়ে গেলে ওকে আমার ভয় লাগতো, যদি আমি না আমি নিজেই তো চলতে পারি না, আবার ওকে কেমন করে নিয়ে যাবো। কিন্তু এবারে এখন ও এসছে, আমি ওকে নিয়ে বাজার যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, জিনিস কিনে আনছি, আমার আর কোনো ভয় নেই, আমি সবই ঠিকঠাক করতে পারছি। ডাক্তারবাবুকে অশেষ ধন্যবাদ, ডাক্তারবাবুর টিম সাপোর্টও খুব ভালো, সত্যিই ভালো। এই যে চেক আপের জন্য যাই, দেরি থাকলে ওরা যথেষ্ট কেয়ার নিয়ে নিজের বসা ইয়ে করে এবং নিজেরাই অনেকটা ইয়ে করে, দিয়ে ডাক্তারবাবু এলে আবার দেখিয়ে দেয়, ভালো করে দেখিয়ে দেয়, কোনো কিছু বলার অপেক্ষা রাখে না।